হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেজে গেছে সকাল 10:30। 10:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর বিছানা কাতার অবস্থা একটু দেখে নাও, দেখতে পেয়েছো? তো রান্নাঘরের কিছু কাজ থাকে সকালবেলায় উঠলে সবারই, সেই কাজগুলি সেরে চা টা খেয়ে এখন চলে এসেছি। বিছানা কাঁথা সব গোছাগুছি করবো, আজকে চাদরটা পাল্টাবো। আজকে যেহেতু বুধবার আর শনিবার করে আমি চাদরগুলি পাল্টাই। আমার ঘরেরটা বুধবার না পাল্টালেও বুধবার শনিবার বাবুর ঘরেরটা পাল্টাই। ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো তার জন্য ওর ঘরের চাদরটা একটু দুদিন অন্তর অন্তর পরিষ্কার করে রাখার চেষ্টা করি, মানে তুলে দেওয়ার চেষ্টা করি। তো এখন এই চাদর টাদর তুলে সবজি বার করে রেখে দিয়েছি। যেই সবজিগুলো আজকে সকালে টিফিন বানাবো, রুটি আর সব সবজি বার করেছি, ওগুলি ভাজা করব আর একটু সুজি করব ভাবছি। চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে আজকে আবার মাথায় শ্যাম্পু করব। বুধবার আর শনিবার করে আমাকে শ্যাম্পু করতে হয়, দুটো দিন হচ্ছে আমার শ্যাম্পু করার দিন। তো মাথায় তেলও লাগাতে হবে আমাকে। তো চলো কাজগুলি শুরু করি। এবার দেখো সবজিগুলো বার করে রেখেছি, মূলো, পেঁয়াজকলি, কাঁচা টমেটো, কড়াইশুঁটি, এগুলি সব ভাজা করব। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি এই ডেচকির মধ্যে এই বাটিটা রেখেছি, সকাল সকাল একটা কাণ্ড ঘটে গেল। আর দুধের ডেচকির মধ্যে এই ছোট্ট বাটিটা রেখেছি আর পুরো আটকে গেছে, আমি একদমই খুলতে পারছি না। এখন গরম জল বসিয়েছি, এই গরম জল দিয়ে তারপরে দেখি খোলে কি না। মানে সকাল সকাল এরকম একটা কাণ্ড ঘটে যাবে ভাবতেও পারিনি, এক ঘন্টা ধরে চেষ্টা করছি। সবজিগুলো কেটে আমি ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন এই বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি, অন্য একটা চাদর পেতে নেব। এই ঘরের চাদর টাদর সব পেতে তারপরে টিফিনটা বানিয়ে নেব, টিফিনটা বানিয়ে খেয়ে নেব, তারপরে মাথায় তেল দিয়ে বাবুর ঘরের চাদরও পাল্টে নিতে হবে আমাকে। আর একটু ডাস্টিং করে নেব, অনেক দিন করা হয় না, ঠান্ডার জন্য না করতে ইচ্ছা করে না, নাকে ধুলো গেলে প্রচুর সর্দি হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এখন করতেই হবে। আর দেখো আমার ভাজাটা প্রায় হয়েই এসেছে, আর একটু সুজিও করে নেব, পাশে আমি সুজি বসিয়েও দিয়েছি, আর রুটি। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে দিনে কি করতে হয় বল? ভারত মাতার গান করতে হয়। করেছিস তুই সকালবেলা একবার উঠে ফ্ল্যাগ হাতে নিয়ে? তো দড়ার হাতে তো একটা ফ্ল্যাগ দিয়ে দিতে পারতিস, জয় হিন্দ করতো। নষ্ট কেন হবে, ও মুখে ধরে রাখতো, মুখে ধরে রাখতো। ওই জয় 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 মা, ওই জয় 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 ভারত মাতা কি জয় বলেছো মা? ভারত মাতা কি জয়, জয় হিন্দ বলেছো? আসো জয় হিন্দ বলবে। আজকের দিনে প্ল্যানেটে গেলে অনেক কিছু দেখা যায়। ওটাকে প্যারেড বলে বাবু? হ্যাঁ, প্যারেড বের হয়। তারপর আরো ওই ইয়েগুলো বের করে না ওরা, ওই কামন টামন ওইগুলো না? যেতে পারলে ভালো হতো, আমার দেখার খুব ইচ্ছা। আজকের দিনে ওই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। নিয়ে গেল না তোর বাবা, বাপিকে বললাম কালকে নিয়ে যেতে, নিয়ে গেল না। ডোনা বেসিং এ গিয়ে মুখ ধুবে, এইবার ব্রাশটা আনতে হবে বাবু, একটু জিজ্ঞেস করবি কত দাম। এবার থেকে ডোনাকে ব্রাশ দিয়ে দাঁত মাজাতে হবে, ব্রাশটা না চিবিয়ে খেয়ে বসে থাকে। আমি লিটারালি কালকে স্বপ্ন দেখলাম যে আমি ডোনাকে ব্রাশ করাচ্ছি, কালকে পুরো এই স্বপ্নটাই দেখলাম। আসলে ওই বিগুলি নিয়ে কথা হয় তো হয়েছে। আই ডোনা, নো নো ডোনা নো, আজকে অত ঠান্ডা নেই না বাবু, আজ অত ঠান্ডা নেই, আজকে একটু গরমই আছে। গরম বলতে মানে সেরকম গরম না, এবার বাবু কিন্তু সোয়েটার পরতে হচ্ছে না। মাথায় তেলটা লাগিয়ে দিলাম,
আধা ঘন্টা এক ঘন্টা কাজ করতে করতে হয়ে যাবে, তেলটা বসে যাবে, তারপরে স্নান করবে। ওমা ওমা, আজকে জনটা সকালবেলা একবার বমি করেছে, একবারই করেছে আর করে। তো তিল মাথায় দেওয়া হয়ে গেছে আর আমাদের সকালের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখন এই বাবুর ঘরের বিছানাটার চাদরটা পেতে নেব। শীতকালে এত জিনিস বেরোয়, কাঁথা লেপ, এগুলি গোছাতে গোছাতেই মানে মাথা খারাপ হয়ে যায়। আর আর এখানে আমি রেগে রেগে কথা বলছি বাবুর সাথে, কারণ ডনাকে নিয়ে বাবু একটুও বেরোয় না, তো তার জন্যই আমি ওকে একটু রেগে রেগে কথা বলছি যে ওকেও তো একটু সময় দিতে হবে, ওর সাথে একটু খেলতে হবে। ও বাচ্চাটা ঘরের মধ্যে থাকে, ওই আমাদের সাথে একটু খেলাধুলা করে, বাইরে বেরোতেই পারে না ও। বাবু যদি একটু নিয়ে যায় তখনই একটু বেরোতে পারে। তো একদিন দুদিন বাদ দিয়ে দিয়ে ওকে একটু বের করানো উচিত, ওরও তো একটু বাইরের হাওয়াটা লাগানো উচিত গায়ে, তাই না? তো এইগুলোই বাবুকে বলছিলাম, একটু রেগে রেগেই বলছিলাম, খুব রাগ হচ্ছিল, বাবু একদমই সময় দেয় না ডনাকে। তো বাবুর ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি আমার ঘরের এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই শোকেসটা একটু পরিষ্কার করে নেব, একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এই ডাস্টিং করতে গেলেই সর্দি কাশি হচ্ছে, এই জন্য কদিন বন্ধই রেখেছিলাম। তো এই কাজগুলি সেরে স্নান করে পুজো দিয়ে আবার রান্নাটা করতে হবে। তো দেখো সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে, আর এখন এটা ডাল বানাবো, মূলো আর কাঁচা টমেটো দিয়ে ডাল বানাবো। কাঁচা টমেটো আমার খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি ভালো লাগে, ডালে দিলেও ভালো লাগে, মানে সব তরকারিতেই যদি কাঁচা টমেটো দেওয়া হয় আমার সেই তরকারিই ভালো লাগে, এতটাই প্রিয় আমার কাঁচা টমেটো। আর একটু ডাল সমেত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব আর চিকেন করব। প্রেশার কুকারে আজকে চিকেনটা বানাবো। তো দেখো আমার রান্না কমপ্লিট, এখন লাঞ্চটা করে নেব। ডাল করে নিয়েছি সবজি দিয়ে, তোমাদের তো দেখালাম, আর এই যে প্রেশার কুকারে চিকেন করেছি আলু দিয়ে, একদম পাতলা ঝোল করেছি গরম গরম, এরকম চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। গুড ইভিনিং এভরিওয়ান, আর এখন বেজে গেছে সন্ধে 6:30, এখন একটু চা বানাতে যাব। চা না খেলে ঠিকঠাক হচ্ছে না আমার, আমার মতো কে কে আছে যে সকালবেলা আর সন্ধ্যাবেলায় চা না খেলে মুডটা একদম ঠিকঠাক থাকে না? আমার তো চাই বেশি ভালো লাগে কফির থেকে, আমার কফিটা অত ভালো লাগে না, ওই দুধ দিয়ে করতে হয়, তো দুধ দিয়ে কফিটা খেতে হয়, তো দুধটা আমার সেরকম করে পছন্দ হয় না, তো আমার চাটা বেশি ভালো লাগে। আর চাটা আমার ওই লিকুইড দুধ দিয়ে ভালো লাগে না, পাউডার মিল্ক হয় সেটা দিয়ে আমার বেশি ভালো লাগে। আর ভাবলাম সারাদিনের মধ্যে একবার মনে হয় তোমাদের সামনে এসে কথা বলেছি, তারপর আর কথা বলা হয়নি, তো ভাবলাম ও সবার আগে সকালবেলায় আমার বলা উচিত ছিল, এটা তো ভুলেই গেছি। তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল, হ্যাপি রিপাবলিক ডে। তো প্রজাতন্ত্র দিবস আসলে স্কুলের কথা কিন্তু আগে, সবার আগে স্কুলের কথা মনে পড়ে, যে আমাদের যদি বয়স আরও বেড়ে যায়, মানে আমরা যদি একদম বুড়িও হয়ে যাই, থুত্তুরু হয়ে, তাও কিন্তু আমাদের এই স্কুলের কথা কিন্তু মনে পড়বে এই এই দিনগুলোতে বিশেষ করে, কারণ এই দিনগুলোতে স্কুলে যাওয়া হতো, স্কুলে গিয়ে গান করা হতো, একটা ছোটোখাটো মতো ফাংশন হতো, সবাই যে যার মতো করে নাচ করতো, গান করতো, আমরাও গান করতাম, আমরাও গান করতাম, এই ভাঙা গলাতেই গান করতাম, তো করতেই হতো, সবাইকেই করতে হয়। প্রোগ্রাম শেষ হলে লজেন্স আর বিস্কুট দিত আমাদের স্কুলে, যেহেতু সরকারি স্কুল ছিল, আবার অনেক অনেক স্কুলে না মিষ্টির প্যাকেট দিত, আর আমরা আবার ওই তখন ছোট ছিলাম, তখন আবার আলোচনা করতাম ওই স্কুলে মিষ্টির প্যাকেট দিয়েছে কি, মানে প্যাকেট করেছে, আমাদের স্কুলে তো কিছুই করে না, এরকম বন্ধু বান্ধবরা সবাই মিলে আলোচনা করতাম। তাও তো আমাদের সরকারি স্কুল বলে তাও আমাদেরকে লজেন্স বিস্কুট আমরা তাও পেতাম। আর বাবু যখন পড়েছে স্কুলে, তখন তো বাবুর স্কুলে তো কিছুই দিত না, করতোই না, আর দেওয়া তো দূরের কথা, করতোই তো না কিছু ওইসব প্রোগ্রাম টোগ্রাম, তো প্রাইভেট স্কুল ছিল তো এই জন্য করতো না, জানি না কিসের জন্য করতো না, প্রাইভেট স্কুলেও অনেক স্কুলে হয়তো করে, আমার জানা নেই ঠিক, কিন্তু বাবুর স্কুলে করতো না। আর এই দিনগুলো আসলে স্কুলের কথা আগে মনে পড়ে, কিন্তু ছোটবেলার কথা আগে মনে পড়ে।
যে লজেন্স বিস্কুট দিত সেগুলো হাতে নিয়ে বাড়ি চলে আসতাম, কিংবা রাস্তায় খেতে খেতে শেষ হয়ে যেত বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে। আর আজকে দেখো আমি এই যে এই নাইটিটা পরেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল সন্ধ্যের পর থেকে, মানে ঠান্ডাটা যেন বেশি কাবু করে ফেলছে আমাকে। তো তার জন্য এই যে এই নাইটিটা অনেকদিন ধরে খুঁজছিলাম, আলমারিটা গোছানো হচ্ছে না, আলমারিটার অবস্থা খুবই খারাপ। তো এই যে এই নাইটিটা পরেছি, আর দেখো চুলের অবস্থা, চুল কত ফিনফিনে পাতলা হয়ে গেছে ঘোড়ার লেজার মতো। দেখো আসলে এই যে সামনের দিকে চুল কাটলে না পেছন দিকে চুলটা শুরু হয়ে যায়, এই চুলগুলি কতটা কাটা রয়েছে। তো তার জন্য এই চুলগুলো বাড়লে আবার একটু মোটা হবে হয়তো। তো তোমাদের একটা জিনিস দেখাবো, বাপির হাতের কাজ তোমাদেরকে দেখাবো। এখন চাটা বসিনি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এর সাথে সাথে আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর বেশি বকবক করো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না, টেনে টেনে দেখছে, কেউ টেনে টেনে দেখো না, অন্তত 3 মিনিট 5 মিনিট দেখো, ওই একদম এক নাগাড়ে দেখো, কিন্তু টেনে টেনে কেউ দেখো না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। চলো এর সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো টাটা। আর দেখো এই ক্যাবিনেটই বলবো এটা আমি, তো এইটা না বাপি নিজের হাতে কালার করেছে, দেখো কি সুন্দর হয়েছে না, আমার তো দারুণ লাগছে। আর কালারটা চুজ করেছি কিন্তু আমি, এই দেখো এটার মধ্যে অনেক জিনিস মানে রাখার আছে। এখন আপাতত আমি ওই আমার বাক্স আছে খাটের তলে, সেখানে রেখেছি, যেগুলো বাতিল করার সেগুলো বাতিল করে দেবো, আর যেগুলি দরকারি জিনিস সেগুলি এখানে রাখবো। দরকারি বলতে মানে খুব ইম্পর্টেন্ট না। কালারটা বলো হ্যাঁ তোমরা কেমন হয়েছে, আর বাপি এটা পুরোটা নিজের হাতে কালার করেছে, আমার তো ভীষণই ভালো লাগছে, দেখো পুরোটা করেছে।